নিষেধাজ্ঞার সময় ব্যতীত বছরের অধিকাংশ সময় জেলেরা মাছ শিকার করতে এসব ট্রলারে পাড়ি জমান গভীর সমুদ্রে। ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর ঝুঁকি জেনেও গভীর সাগরে মাছ ধরতে যান উপকূলীয় অঞ্চলের জেলেরা। জীবন মৃত্যুর মাঝামাঝি থেকে মাছ আহরণ করেন তারা। প্রতিবার 10-15 দিনের জন্য মাছ আহরণে গভীর সমুদ্রে যান জেলেরা। প্রতিবারই অসীম সম্ভাবনা আর অজানা ভয় ও শঙ্কা নিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিতে হয়। বেশিরভাগ সময় ভালোভাবে ফিরলেও মাঝে মধ্যে সাগরের মধ্যে বড় বিপদে পড়তে হয় তাদের। কখনো উত্তাল, কখনো শান্ত জলরাশির চরিত্র আগে থেকেই অনুমান করা দুষ্কর। তারপরেও সমুদ্রের জলরাশির সাথে গভীর মিতালি জেলেদের। বেশিরভাগ সময়ই নেটওয়ার্কের বাইরে গিয়ে মাছ শিকার করেন তারা। কিভাবে সমুদ্রের সাথে মিতালি হয় জেলেদের, কিভাবেই বা সমুদ্রের ভাষা বোঝেন জেলেরা, কিভাবেই বা নেটওয়ার্কের বাইরে গিয়েও দুঃসাহসী হয়ে ওঠেন তারা, এমন সব প্রশ্নের উত্তর শোনা যাক তাদের মুখেই। ঢেউ দেখলে, আকাশের রং দেখলে, সাগরের একটা বাতাস আছে, বাতাসটা দেখলে মোটামুটি বোঝা যায় যে আবহাওয়াটা খারাপ হয়ে যাইব, আবার খারাপ হইয়া গেছে। সাগর তো আল্লাহ চাইলে আমাগরের সাগর যে চলি অনেক দূরে যায়, নেটওয়ার্ক তো কোনো ওখানে কিছু আমাগ একমাত্র আল্লাহ আর এই সাগরই আমাগ আপন জন। আর যেটা থাকি আমরা বোটটায়, এই বোটটাই আমাগ বাপ মার মতন এরিয়া আমাগরে রাখে। নদীর ভাষা বুঝি বলতে মানে আকাশের রং অবস্থা বুঝলে, নদীর ঢেউ দেখলে বোঝা যায় যে পরিস্থিতিটা কী হবে আর কী হইতে আছে, তখন পরিস্থিতি বুঝেই হলো, থাকা গেলে থাই, না থাকা গেলে আবার আশা করি। মানে আকাশের পরিস্থিতি বুঝে যে আমরা অনুভব করি যে সাগর খারাপ হয়ে যাবে, আমরা থাকতে পারবো না, তখন আমরা গতিবেগ করি। এমনি অন্য ধরনের কোনো ভাষা নাই, আকাশের পরিস্থিতি খারাপ হইলে সাগররা পাগল। সাধারণত আবহাওয়া অফিসের পূর্বাভাস আর ইন্টারনেট ঘেঁটে আগাম তথ্য নিয়ে গেলেও সমুদ্রে প্রতি মুহূর্তের পরিস্থিতি নজরদারি করেন তারা। স্রোতের গতি, ঢেউ, বাতাসের গতি আর আকাশের চেহারা জেলেদের সংকেত দেয়। নদীতে থাকতে থাকতেই জলের এই ভাষা বুঝতে পারেন তারা। এই নদীতেই আমার যেন ক্ষতি যদি আছে নদীতে, এবং এই নদীতে আমার ব্যবসা চলে, এবং নদীর এই ব্যবসা দিয়ে আমি খাইটি এবং আছে যেটু আছে নদীর উপলক্ষেই আমি খেয়ে ফেলি আর কি বাঁচতে বাঁচি আসি। আমরা চলতে চলতে একটা অন্য অভিজ্ঞ কিছু হয়েছে না, যেরকম আমরা মাঝির সাথে চলি, মাঝির একটা অভিজ্ঞ হয়েছে, মাঝির সাথে দেখতে দেখতে আমাকেও তো একটা মনে করেন মাঝিরটা বেশি আমরা কম, মোবাইল কম ছিল আর এই বাংলাদেশের সেটাসেল ছিল না, সেই সময় আমরা অনেক বিপদ পড়ছি। আমরা ভারত তলাতে চলে গেছি, কলিকাতা তলাতে চলে গেছি, এই ধরেন 7-8-10 বছর ধরে অনার আল্লাহা খেটাতেন মুক্তি করছে। মানে বাংলাদেশের স্যাটেলাইট হওয়ার পরে ওই সিঙ্গেলটা আমাকে 2-1 সপ্তাহ আগে মাথায় দেয়, যেমন এই মাসে কয়টা সিঙ্গেল হবো, এই প্রথম মাসের তেনে মাসের প্রথম 1 তারিখের 30 তারিখ পর্যন্ত কয়ে দিব, কয়টা সিঙ্গেল আছে, সিঙ্গেলের পরিস্থিতি কী, সব মোবাইলে দেখাইব। আমরা সারানোর সময় যেন আবহাওয়া বসে যোগাযোগ করি, যখন ফোন করি, স্যার আমরা তো নদীতে সমুদ্রে যামো, এই 7-8 দিনের মধ্যে কি কোনো বড় ধরনের সিঙ্গেল আসেনি, যদি থাকে কয়া দিব, আর অমুক তারিখে সিঙ্গেল, তখন তারিখ অনুভব করি যে গাং একটু অধা খারাপ হয়ে গেছে, আর ওই খবরের অনুভব করি যে আমরা বুঝি খবর দুইটা কইছে আর এই আকাশের পরিস্থিতিতে আর সাগর খারাপ হয়ে যাবো, তখন আমরা দেশের দিকে রওনা করি। যে সমুদ্র সবার জন্য দুর্ভেদ্য, জলের সাথে গভীর মিতালি থাকায় সেই সমুদ্রকেই মা ডাকেন মৎস্যজীবীরা। সমুদ্র তাদের সকল চাওয়া পূর্ণ করে দেয়, আবার কখনো নিঃশেষও করে দেয়, তবুও ভালোবাসার কমতি থাকে না জীবিকার সংস্থান করা সমুদ্রের প্রতি। যে নদী, এটা তো মায়ের মতো, নদী তো আল্লাহ আমাদের বাসে রায়, এটা বাসে থাই আল্লাহ রায় দিকে থাই, মানে তো ওইখান থেকে যাওয়া আসার অনেক রিক্সের ব্যাপার স্যাপার হয়ে বইয়ে। মা ডাকে যে সময় নদীতে একটু উলট ফলট করে একটু সাগর উচ্ছ্বাল হয়, সমুদ্র হয়, ঢেউ হয়, তখন যে সাগর বলে যে মা তোমাদের কলই তো আমরা বাসে আছি, আমাদের লোক এত ইয়া করিও না এই আর কি। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে বরিশাল বিভাগে 2,30,389 জন নিবন্ধিত জেলে রয়েছেন, অনিবন্ধিত জেলের সংখ্যাও 2 লক্ষাধিক।